বিবাহিত মহিলা র্যালি চলছে, লম্বা র্যালি, সব হলুদ হলুদ হলুদ, চারিদিকে শুধু হলুদ আর হলুদ, যেদিকে এই তাকাচ্ছে সেদিকে হলুদ হলুদ হলুদ। বসন্ত উৎসব, তো আমরা তো এখন এক্স স্টুডেন্ট হয়ে গেছি, বাট আমাদেরকেও বলেছে তো এক্স স্টুডেন্টরাও আসতে। আর এটা আমাদের কলেজে ফার্স্ট টাইম, মানে ফার্স্ট টাইম এই বসন্ত উৎসব হচ্ছে এইবার, তো আমি এখন ওখানটাই যাবো। আর এখন বাজছে হচ্ছে 6:30, মানে কতদিন পর এই টাইমটায় উঠলাম, মানে ভাবছি তাই কতদিন পরে, মানে কিন্তু এখন একটু একটু ঠান্ডা লাগছে। আমি ব্রাশ ট্রেশ করে নিয়েছি, এবার তাড়াতাড়ি করে রেডি হবার। আজকে আমাদের ড্রেস কোড হচ্ছে ইয়েলো শাড়ি। আর একবার বাইরেরটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো হালকা হালকা কুয়াশা আছে, আর ঠান্ডাও হাওয়াও দিচ্ছে, আর ঠান্ডাও লাগছে একটু একটু। ও এখন একটু একটু কুয়াশা তোমরা দেখতে পাবে, এখন একটু একটু কুয়াশাও আছে। এবার চলো আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিই, আর আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে, তো চলো আজকের দিনটাকে শুরু করি। আমি এখন রেডি হয়ে গেছি, আর এটা হচ্ছে আজকে আমার ফুল লুক। আর এখানটা হয় একটু একটু আমি কার্ল করেছি হেয়ারস্টাইলটা, মানে কিছু তো একটু করি তার জন্য, মানে খুব ব্লান্ড লাগছিলো নাহলে একদম। তো যাই হোক, এটা হচ্ছে আমার আজকে ফুল লুক। তোমরা অবশ্যই বলো আমাকে কেমন লাগছে। আর এখন দেবলীনা ফোন করলো, এখন আমি বেরিয়ে যাবো, দেবলীনা আসছে, দিয়ে কলেজে গিয়ে মজা হবে। আর আমি কালার সব নিয়ে নিয়েছি, কই কালারগুলো? আচ্ছা, মা সব ব্যাগে ট্যাগে সব রেখে দিয়েছে, ওখানটা গিয়ে তোমাকে সব কিছু দেখাবো। আর চলো আজকে ব্লগটা দেখতে থাকো। আমি কলেজে চলে এসেছি, আর আমার সাথে কারা এসছে, আর সবাইকে কিরকম লাগছে দেখো। বিশাখা আর দেবলীনা, আজকের আমাদের হোলির আমাদের একসাথে ফার্স্ট টাইম আমরা একটু রং টং খেলবো। আর সবাই তো চুপচাপ করলে তো আর সব থেকে বড় ব্যাপার, আমরা কেউ কেউ 9টার আগে ঘুম থেকে উঠতে পারি না। আজকে সবাই আবির লাগিয়ে দিয়েছে, এখন ম্যাম লাগালো, আর এরা সবাই লাগিয়ে দিয়েছে, আর এদের মুখেও লেগেছে, আর এখন আমরা আবির বের করছি, আর আমরা লাগাবো। এখন আমরা রং লাগাবে চিনিয়া বিশাখা। আর এখন আমরা বেরোবো, কারণ আমাদের এখানটাই হবে হচ্ছে, কি হবে ভাই এখন, এখন কি হবে, এখন র্যালি হবে, তো র্যালিতে আমরা যাবো। চলো এরাও সবাইকে দেখে দাও, র্যালি চলছে, লম্বা র্যালি, সব হলুদ হলুদ হলুদ, এখানটাও হলুদ, এখানটাও হলুদ, এখানটাও হলুদ, শুধু হলুদ আর হলুদ। দেখো এখন আমরা যাচ্ছি, চারিদিকে শুধু হলুদ আর হলুদ, যেদিকে তাকাচ্ছে সেদিকে হলুদ হলুদ হলুদ, নিজেরাও হলুদ। এই দেখো আমাদের র্যালি, আর আমরা এখন আছি হচ্ছে মোহন মলের সামনে, আর দেখো চারিদিকটা। হাই গাইস, হাই গাইস, হাই গাইস।
আর আর এখন আমরা ঈদে থাকবো পুরো মোহনবাগের সাথে। ও চলো, আর বিশাল বড় একটা লাইন, এই দেখো কি হাসি তো হওয়ার একবার গিয়েছি কলেজে, চলেছি আর কলেজে এসে হাফ ভূত হয়ে গেছি। আর এখানটায় সামনে আরো ভূত আছে, এখানটায় চলছে রং খেলা, খুব ভালো লাগছে মুখগুলো। এই দেখি দেখি বিশাখা ফটো তুলতে ব্যস্ত, হ্যাঁ ফটো তুলতে সারা জীবন ফটোই তুলতো। তোমার গালে হাত ছোঁয়ালে কি আর এমন ক্ষতি, রং লাগিয়ে লাভ কি যদি মনেই সে না লাগে। আগেও দেখা হয়েছে জানি, এবার দেখা আগে আমাদের সাথে এসে
পিকনিক করবে, মানে আমাদের কোনো ইম্পর্টেন্স নেই ব্রো। কিছু বলবি তুই? উল্টো দিকেই তুলে দে। কি বল? আয় এদিক ঘুরে বল, কিছু বললে বলবি কিছু? কেন, এদিকে কি আছে? এদিকে সূর্য আছে, হাওয়া আছে, দেবু এখন আছে, দেবু এখন পার। আরে এই দেখো বিবাহিত, বিয়ে করে নিছে বিশাখা, তোমাদের বিশাখা বিয়ে করে বললি দেবলিনা, দেবলিনা করে নিল বিয়ে। আমাকে আমাকে জিনিয়া, জিনিয়া সবাইকে বিয়ে করেছে, এঁকেছিলাম এই দেখো কতদিন পর দেখলাম, চলো চলো চলো, এরা খুব ক্লান্ত। বাড়ি যাচ্ছি, প্রচন্ড রোদ বাইরে, ভেবেছিলাম কিছু খাবো কিন্তু সত্যি পারবো না আর কিছু, মানে এত রোদ। এই দেবলিনা বাড়ি যেতে পারলে শান্তি, দেবলিনা চলে গেছে অলরেডি, তো চলো এখন ডাইরেক্ট বাড়ি যাই। আফটার হেকটিক মর্নিং কিন্তু খুব মজা করেছি আমরা, খুব মজা করেছি, ভীষণ খুব মজা করেছি। সাড়ে চারটে ঘুম থেকে উঠেছে, বাবা সাড়ে চারটে ঘুম থেকে উঠে পুরোটা খেয়ে কলেজ এসছে, কিছু হবে ভাই। ঠিক আছে চলো এবার ডাইরেক্ট বাড়ি যাই। এটা এখন পুরো চৈত্র সেল চলছে, শুধু জামা কাপড় জামা কাপড় অ্যান্ড জামা কাপড়। দেখো হ্যাপি হোলি টি শার্ট। বাড়ি চলে এসছি আর বাড়ি এসে ভালো করে স্নান করে নিলাম, শ্যাম্পু করে নিলাম, আর রং মানে যেহেতু আবির খেলেছিলাম তো আবির তো উঠে গেল এখন, কিন্তু আজকে খুব মজা করেছি। আর এখন তোমার লাঞ্চের টাইমও হয়ে গেছে, তো যাই দিয়ে গিয়ে লাঞ্চটা করে নিই। আজকে তো স্যাটারডে, তো আজকে ফুল কমপ্লিট ভেজ, তো যাই খাবারটা খাই দিয়ে ঘুমাবো, কারণ চোখ খুলছে না। আর স্নান করে উঠে দেখবো একটু বেশি ঘুম পাই, আর সেই তোমার সাড়ে পাঁচটার সময় উঠেছি তো ঘুম তো একটু পেয়েছি। আমি আজকে আমার সব বন্ধুদেরকে ঘুম থেকে উঠিয়েছি, ওদের কথা ছিল, কিন্তু আমার তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে, অন্যদিন ভাঙতে চাই না, আজকে ঘুম ভেঙে গেছে এক্সাইটমেন্টে। যাই এখন গিয়ে লাঞ্চটা করে নিই। ভাত, এখানটায় শাক, একটু লবণ নিয়ে নিয়েছি, এখানটায় হচ্ছে কুলের আচার যেটা আমাকে আন্টি দিয়েছে, আর এখানটায় আছে ডাল আর পনির। আর এখন মা পাপা আমি তিনজনা মিলে খেতে বসে গেছি।
ব্লগটা এতটুকুই ছিল। আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লেগেছে। আর আমি লাঞ্চ করার পর উপরে এসে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠেছি, তারপরে আইপিএল দেখেছি। আমার ফোনে একটু চার্জ ছিল না, আমি চার্জেও ফোন দিইনি, তো তারপরে আইপিএল দেখেছি। আর আইপিএল আজকে কে কে আর জিতে গেছে, আর তো আমার খুব খুশি হয়ে গেছি। আর আজকের ব্লগটা এখানটা এন্ড করছি। আই হোপ আজকের এই বসন্ত উৎসবের ব্লগটা তোমাদের দেখতে ভালো লেগেছে। আমরা খুব মজা করেছি, খুব মজা করেছি। আই হোপ তোমাদেরও খুব মজা লেগেছে দেখতে। আর আমার এই মেহেন্দিটা আস্তে আস্তে উঠে যাচ্ছে। যাই হোক, মেহেন্দির এটাই একটা পার্ট যে পরবো আর তখন খুব ভালো লাগে দেখতে, কিন্তু যখন এই উঠে যায় খসখস খসখস করে ওটা ভালো লাগে না। তো যাই হোক, চলো আজকের ব্লগটা কন্টিনিউ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো আজকের জন্য টাটা, আর সবাই খুব ভালো করে হোলি কাটাও। চলো টাটা।